পরিযায়ী পাখিরা যেন দীর্ঘপথ পাড়ি দেওয়ার ফাঁকে বিশ্রাম নিতে পারে সেজন্য একটি বিমানবন্দর তথা অভয়ারণ্য তৈরি করেছে চীন। সম্প্রতি এই অভয়ারণ্যের নকশা প্রকাশ করা হয়েছে। চীনের বন্দর নগরী তিয়ানজিনে পরিযায়ী পাখিদের জন্য তৈরি করা হচ্ছে এই অভয়ারণ্য। অঞ্চলটি ইস্ট এশিয়ান অস্ট্রেলেশিয়ান ফ্লাইওয়ের মধ্যে অবস্থিত। পরিযায়ী পাখিরা বিশ্বের যে 9টি ফ্লাইওয়ে ব্যবহার করে এটি তার একটি। প্রতি বছর 50 মিলিয়ন পরিযায়ী পাখি এই ফ্লাইওয়ে দিয়ে যায়। বলা হচ্ছে এটি হবে পাখিদের জন্য তৈরি বিশ্বের প্রথম বিমানবন্দর। একটুখানি কল্পনার আশ্রয় নিয়ে উপরের নকশাটি দেখলে বুঝতে পারবেন পাখিদের জন্য টেক অফ আর ল্যান্ডিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে সেখানে। প্রায় 50 প্রজাতির পরিযায়ী জলচর পাখি সেখানে আশ্রয় নেবে বলে আশা করা হচ্ছে। অভয়ারণ্যটি 61 হেক্টর জায়গার উপর গড়ে তোলা হবে। সেখানে পাখিদের আশ্রয় নেওয়ার জন্য বেশ কিছু ব্যবস্থা রাখা হবে। পাখিগুলো প্রধানত জলচর হওয়ায় সেখানে থাকবে লেক, থাকবে ঘাসের মতো ছোট উদ্ভিদের সমারোহ ইত্যাদি। এছাড়া প্রায় 20 হেক্টর এলাকা জুড়ে থাকবে বন। যেহেতু বিমানবন্দর তাই টার্মিনাল তো থাকবেই, কিন্তু সেখানে থাকবে না কোনো চেক ইন কাউন্টার বা ডিউটি ফ্রি শপ। এর পরিবর্তে লিনগাং বার্ড স্যাংচুয়ারির টার্মিনাল থেকে পর্যটকরা পাখি দেখতে পারবে। ওয়াটার প্যাভিলিয়ন নামে একটি গবেষণা কেন্দ্র থাকবে এই অভয়ারণ্যে। এর মধ্যে পাখি বিষয়ক গবেষণায় নিজেদের নাম প্রতিষ্ঠা করতে চায় চীন। এছাড়া সেখানে হাঁটা ও সাইকেল চালানোর পথও তৈরি করা হবে। পরিকল্পনা অনুযায়ী কাজ এগোলে 2018 সালে অভয়ারণ্য প্রতিষ্ঠার কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।